দিল্লিতে কাজে গিয়ে মৃত্যু হলো ফারাকার এক পরিযায়ী শ্রমিকের। শনিবার সন্ধ্যায় শ্রমিকের বাড়িতে মৃত্যু সংবাদ এসে পৌঁছয়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফারাকার বেনিয়াগ্রাম মৎস্যজীবী পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এলাকায় তেমনভাবে কোনো কাজ না থাকায় তিন সন্তান ও স্ত্রীর পেট চালাতে মাস দুয়েক আগে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যায় সমীর মণ্ডল। 2 মার্চ তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লির গাজিয়াবাদে কাজ করার সময় শনিবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় সমীর মণ্ডলের। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দিল্লিতে গেছিল গাজিয়াবাদ, কবে? 2 মাস আগে। আচ্ছা, কি হয়েছে? কোন ঘটনা ঘটেছে? ওখানে ঘটনা ঘটেছে বলে কারেন্টের শর্ট লেগে। কারেন্টের শর্ট লেগে? হুম। কি আগে লেগেছে কিছু বলছে না? এগুলো আমি শুনতে পাইনি এখনো। সমীর মণ্ডল বয়স কত হবে? 35 বছর। কাজে 2 মাস হলো। উনি কি বাইরে কাজ করেন? বাইরে করে, ফের বাড়িতেও করে। আপনারা কি যাবো এখন? কোম্পানি যা করবে করবেন, আপনারা কিছু করেন। আমি তিনটা মেয়েলে কোথায় যাবো? আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। এলাকায় তেমনভাবে কোনো কাজ না থাকায় এলাকার যুবকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। সমীর মণ্ডলের অকাল মৃত্যুতে মৃত শ্রমিক পরিবারকে সাহায্যে এগিয়ে আসুক প্রশাসন, চাইছে স্থানীয়রা। না, আজকে যদি আমাদের এইসব রাজ্যে কাজ থাকতো তাহলে আমাদের সব ছেলেপেলেকে বাইরে যেতে হতো না। তো আমি সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ করব, হ্যাঁ, যে ওর তিনটা ছেলে আছে আর একটা বউ আছে, যাতে কোনো একটা সরকারি নির্দিষ্ট একটা কাজ যেতে ওর বউটা পায়। প্লাস ওর জব কার্ড নাই, খাদ্য কার্ড নাই, সবাই হয়তো মাল পাচ্ছে, ও পায় না। হ্যাঁ, এইসব জিনিসগুলো যাতে ওর হয়, না তো ও ছেলে পেলে মানুষ করা আর কঠিন হয়ে যাবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।